মঞ্চের সামনে যারা বিক্ষিপ্ত ভাবে এলোমেলো ভাবে যারা কথা বলছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা চুপচাপ হয়ে যান, আমাদের নেতৃবৃন্দর বক্তব্য শুরু হবে এখনই। আর মঞ্চে বক্তব্য এখানে আমাদের বক্তব্যরা বক্তার বক্তব্য রাখবেন যেটা আপনাদের কম কল্পনার ভেতরেও নাই। কত দেশ আজ প্রতিকূল পরিবেশে বিরাজ করছে, এমত অবস্থায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদাহাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। তোমাদের লাঠি এবং গুলেতে আমাদের মরেছে যে আমাদের সাথীরা, তাদের স্মৃতি মুখে ভরে মন খারাপেই থাকা হবে, সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে। একদলীয় শাসন বাকশাল কায়েমের কথা কষ্ট নিয়ে মনে রাখা হবে। রিলিফ চুরি, কম্বল চুরি, চুয়াত্তরের দুর্ভিক্ষ, বাসন্তীর ছেঁড়া জাল পরে কাব লজ্জা নিবারণের চেষ্টা, রক্ষী বাহিনী নির্যাতনের কথা স্মৃতিতে ধরে রাখা হবে, সব মনে রাখা হবে। নিরাপদ সড়ক আন্দোলনে তোমাদের হেলমেট লিগের আঘাতে আমার কিশোরী বনে রক্তাক্ত সড়ক জামার কথা মনে রাখা হবে। তোমাদের সর্বগ্রাসী ক্ষুধা গিলে খাচ্ছে জনগণের সম্পদ, সরকারি টাকা, গম, চাল, জমি জমা, গাছপালা, বন। বিসমিল্লাহ হে রহমান ইরাহিম, আলহামদুলিল্লাহ হে রাব্বুল আলামিন আর রহমান ইরাহিম। সম্মানিত বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, আজকে সাদুল্লাপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত সারা দেশব্যাপী গুম, খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এবং এই চলমান আন্দোলনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবক দলের কর্মী আব্দুর রহিম এবং সম্প্রতি নারায়ণগঞ্জে নিহত যুবদলের কর্মী শাওন প্রধান হত্যাকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এই সুবিশাল সমাবেশের উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব। এই বৈরী অবস্থার মধ্যেও 2018 সালের তথাকথিত এক নির্বাচনের নামে তামাশার মধ্যেও যিনি তার বিজয় চিনিয়ে এনেছেন এবং আমাদেরকে গর্বিত করে চলেছেন, প্রতিনিয়ত তিনি এই সরকারের অপকর্ম জাতির সামনে তুলে ধরেছেন। আপনাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, সংসদ সদস্য চনাব হারুনুর রশিদ উপস্থিত রয়েছেন আজকের এই সমাবেশের সভাপতি সাদুল্লাপুর উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব শামসুল আলম এবং আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে গাইবান্ধা জেলা বিএনপির সংগ্রামী সভাপতি অধ্যাপক ডক্টর মইনুল হাসান সাদিক সহ কেন্দ্র থেকে আগত সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আজকে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইয়েরা, আপনাদের জানাই আমার সংগ্রামী সালাম। প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশের সংকট সম্বন্ধে, বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সকলেই অবগত আছেন। আপনারা জানেন 2008 সালের একটি সেনা সমর্থিত সরকারের পৃষ্ঠপোষকতায় এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের মদতে এই বর্তমান খুনি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসে। তারা ক্ষমতায় আসার পর
নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ে এবং রাষ্ট্রীয় ক্ষমতাকে শুধুমাত্র তাদের সম্পদ অর্জনের একটা পথ হিসেবে তারা বেছে নেয়, একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা শুরু করে। এই বর্তমান সরকার তাদের অপকর্মকে, অপকর্মের ধারাবাহিকতা বজায় রাখার জন্যে এবং ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে তারা বিচার ব্যবস্থাকে, বাংলাদেশের বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে এবং অযাচিত হস্তক্ষেপের মাধ্যমে, আপনারা জানেন পঞ্চদশ সংশোধনী করা হয় 2011 সালের 30 জুন, একটি সকলের কাছে গ্রহণযোগ্য, সকলের কাছে সমাদৃত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। প্রিয় বন্ধুরা, এই বর্তমান সরকার তারা বলে কথায় কথায় যে আদালত কর্তৃক এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করা হয়েছে। আমি আপনাদের বলতে চাই, এটা সম্পূর্ণ অবাস্তব এবং সম্পূর্ণ মিথ্যা একটা কথা। এই বর্তমান খুনি শাসিস অবৈধ বাকশালী সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে এবং বিচারকের উপরে তারা হস্তক্ষেপ করে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এরপরে আপনারা দেখেছেন 2014 সালে একটি ভোটারবিহীন, ক্যান্ডিডেটবিহীন তারা নির্বাচনের নামে এক তামাশা রচনা করে, যেখানে 154টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা সরকার গঠন করে ফেলে এই নির্বাচনের আগে। এরপরে আপনারা দেখেছেন 2018 সালে আমাদের দল সহ বিরোধী সকল দলকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়, নানা ধরনের মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশ্বাস দেয়া হয়, দিয়ে তারা আমাদেরকে আবারও একটা জোচ্চুরি, জালিয়াতির, ভোট ডাকাতির, মধ্যরাতের নির্বাচনের নামে তামাশায় আমাদের অংশগ্রহণে বাধ্য করে এবং তাদের ক্ষমতাকে আবারও দীর্ঘায়িত করে। এই বর্তমান আওয়ামী সরকার তারা বলতে চায় তারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, তারা জনগণের পক্ষের দল। আসলে তারা কোনোদিনও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল একটা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালো জয়ী স্বাধীনতার ঘোষণার মাধ্যমে। এরপরে আপামর জনগণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এবং একটি রক্তক্ষয়ী 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়। কেন বাংলাদেশকে স্বাধীন করা হয়েছিল? যাতে জনগণের, রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে থাকে, জনগণ প্রতি 5 বছর পর পর ভোট দিয়ে তাদের পছন্দসই সরকার নির্বাচিত করে। আজকে যদি গণতন্ত্র থাকতো, জবাবদিহিতা থাকতো, একটা ভোট ব্যবস্থা থাকতো, তাহলে গুম, খুন, শেয়ার মার্কেট লুট, ব্যাংক লুট, বিদ্যুৎ কেন্দ্র থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দেয়া, লক্ষ হাজার কোটি টাকা জনগণের টাকা লুটপাট করে সেটা বিদেশে পাচার করে দেওয়া সহ মিথ্যা মামলায় আমাদেরকে জর্জরিত করে রাখা সহ বিভিন্ন ধরনের অত্যাচার, নিপীড়নমূলক কার্যক্রম সংগঠিত করতে পারত না। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আজকে আমরা আমাদের মাননীয় সংসদ সদস্য ওনার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনব। আমি শুধু আজকে আপনাদেরকে এই সাদুল্লাপুরবাসীর এই সমাবেশে আজকে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আজকে আমি এখানে যে তরুণ সমাজের প্রতিনিধিত্ব দেখছি, তরুণ এবং প্রবীণ নবীনের সমন্বয়ে এই যে সমাবেশটি হচ্ছে, এই সমাবেশ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী দিনে আপনাদের এই আন্দোলনের এই গতিকে আমরা ঢাকা শহরে নিয়ে যাব এবং ঢাকা শহরকে অবরুদ্ধ করার মাধ্যমে এই অবৈধ সরকারের মস্তক টেনে ইসরে নামানো হবে।
এই দেশটা কারো বাবার সম্পত্তি না, কারো পৈতৃক সম্পত্তি না, এই দেশটা জনগণের, দেশের মালিকানা জনগণের। আমরা মুসলমান, আমরা মানুষ, আমাদেরকে তৈরি করেছেন মহান আল্লাহ তাআলা। অতএব কোন মানুষকে, কোন আওয়ামী লীগকে ভয় পাওয়ার প্রশ্নই ওঠে না। ইনশাল্লাহ আপনারা আজকে যেভাবে সমবেত হয়েছেন, আগামী দিনেও কেন্দ্র থেকে ঘোষিত যে কোনো কর্মসূচিতে আপনারা সর্বাত্মকভাবে অংশগ্রহণ করবেন ইনশাল্লাহ। অচিরেই, অচিরেই, খুব শীঘ্রই আমি আপনাদেরকে বলতে চাই, এই অবৈধ সরকারের মসনদ পায়ের তলায় মাটি নাই, এদের সময় শেষ। কোন দিন ওই দিন চলে আসবে এদের দেখলেই বলবে, এই ধর, এই ধর, এই ধর, এদেরকে ধরে ধরে পিটা, এদেরকে ধরে ধরে শায়েস্তা করা হবে। প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না, আমি আগামী দিনে আন্দোলন সংগ্রামে আপনাদের পাশে সর্বাত্মকভাবে থাকব, জীবন দিতে হলে জীবন দিয়ে দিব, কিন্তু এই অপশক্তির কাছে মাথা নত করব না, করব না, করব না। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানাই, এবং আমাদের নেতা তারেক রহমান, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনারা কি স্লোগান দেবেন? স্লোগান দিতে প্রস্তুত আছেন? এই আমাদের কন্যাত্রী আছেন, এই কন্যাত্রী আবার বলো, হয় নাই তো আরো চলে, খালেদা জিয়া, খালেদা জিয়া, মুক্তি, মুক্তি, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি, মুক্তি, মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ চারি নাই, খালেদা জিয়ার কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, খালেদা জিয়ার ভয় নাই, রাজপথ চারি নাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার উত্তেজনামূলক বক্তব্যের জন্য। এবারে আপনাদের সামনে বক্তব্য।